আমাদের ইউটিউব চ্যানেল নিউজ অফ ত্রিপুরা এনটিসিএনকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। দুদিনের বিধানসভা অধিবেশন আজ শেষ হলো। প্রথম দিনের অধিবেশনে মোট 8টি ডিপার্টমেন্টের 50টি প্রশ্নের আলোচনার মধ্যে শান্তনু হত্যাকাণ্ডের প্রশ্নটি ছিল মূল প্রশ্ন এবং দ্বিতীয় দিনের অধিবেশনের বিষয়টি ছিল শিল্প ও বাণিজ্য নিয়ে। এখানে যদি আগে থেকেই বিধানসভার উপাধ্যক্ষ পবিত্রকর এক বিবৃতিতে বলেছিলেন, 6 জন বিধায়ক বিজেপি হয়ে বিধানসভায় আসতে পারবেন না। পরবর্তী সময়ে বিবেচনার পর বিধানসভায় আসার অনুমোদন পান 6 জন বিধায়ক। আজ মাননীয় বাদল চৌধুরীর এক উক্তিতে শ্রী বর্মন কার হয়ে এখানে আসেন এই প্রশ্ন তুললেন মাননীয় বাদল চৌধুরী। এই প্রশ্ন তুলতেই বিধানসভায় হইহট্টগোল শুরু হয়ে যায়। তখনই অধ্যক্ষ সামনে এসে জড়ো হন। তখন অধ্যক্ষ দাঁড়িয়ে সভা মুলতবি রাখার সিদ্ধান্ত নেন।
ঠিক আছে, চলো।